ফ্লাইট যখন নিস্তেজ প্রস্তুতি নিচ্ছেন, তো ধরুন জৈনিক ব্যক্তি এসে আপনাকে একটা প্রস্তাব দিল যে তিনি আপনাকে একটা বাড়িতে ফ্রিতে থাকা খাওয়া সব দেবেন, কিন্তু শর্ত হচ্ছে উনি যে কোনো একদিন এসে আপনাকে খুন করবেন। আপনি কি ওনার প্রস্তাবে রাজি হবেন? নিশ্চয় না, কারণ আপনি মৃত্যুবরণ করতে চান না। এই জগতে রুর বাস্তবতা হচ্ছে কেউ মরতে না চাইলেও সবাইকে মৃত্যুবরণ করতে হয়। তাহলে এটা নিশ্চিত যে আমরা যে কোনো মুহূর্তেই মৃত্যুবরণ করতে পারি। ধরুন আপনি আগামীকাল সকাল 7টায় ফ্লাইটে লন্ডন যাবেন। আপনি নিশ্চয়ই সকালের ফ্লাইট সময় মতো ধরার জন্য সব কিছু গুছিয়ে রাখবেন, অর্থাৎ যেটি নিশ্চিত হতে চলেছে তার জন্য প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক। এখন একটু ভাবুন, আপনি যে কোনো মুহূর্তে মরে যেতে পারেন, এটা ধ্রুব সত্য। আপনি কি মৃত্যুকে বরণ করে নেওয়ার জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করেছেন? সমগ্র পৃথিবীর সম্রাট পরীক্ষিত মহারাজ যখন শুনেন 7 দিনের মধ্যে তক্ষকে দর্শনে মৃত্যু হবে, তৎক্ষণাৎ তিনি রাজ্যভার ও দায়িত্ব হস্তান্তর করে মৃত্যুবরণ করার প্রস্তুতি গ্রহণ করেছিলেন। কিন্তু আমাদের ক্ষেত্রে অবস্থা আরও গুরুতর। পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন 7 দিনের পর মৃত্যু হবে, কিন্তু আমরা এতই দুর্ভাগা যে কখন মৃত্যু আসবে সেটা আমরা জানি না। তাই যেহেতু আমরা মৃত্যুর আগমনের কথা জানি না, তাহলে আমাদের সর্বদা মৃত্যুবরণ করার প্রস্তুতি গ্রহণ করা উচিত। কিন্তু বাস্তবতা হচ্ছে সবাই পশুর মতো হয়ে যাচ্ছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গোপাল, শ্রীগুরু জয়।